তাহলে আশা করি এই 5টা পয়েন্ট দ্বারা আপনারা একদম স্পষ্ট হয়ে গেছেন যে এই কোরআন আল্লাহ সুবহান তাআলা বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহান তাআলা রসুল, এবং এই যে তিনটা জিনিস ইসলামের যে কোনো জিনিস প্রমাণিত হলে এই তিনটা প্রমাণিত হয়ে যায়, কোরআন আল্লাহর বাণী, আল্লাহ সুবহান তাআলা সৃষ্টিকর্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, একদম ক্লিয়ার। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি, আর এই বিষয়টা আপনাদের ইমানকে আরও বেশি মজবুত করবে ইনশাআল্লাহ। এবং আপনারা নিশ্চিত হতে পারবেন আল্লাহ সুবহানাহু আমাদের সৃষ্টিকর্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহুতালার প্রেরিত সর্বশেষ নবী, এবং আপনারা এটাও নিশ্চিত হতে পারবেন ইসলাম একটা সত্য জীবন ব্যবস্থা, সত্য ধর্ম। পৃথিবীর যে কোনো ব্যক্তি সারা দিন ইসলামের নিন্দা করেও ইসলামের সামান্যতম ক্ষতি করার কোনো যোগ্যতাই রাখে না। ইনশাআল্লাহ আপনারা আলোচনা শুনে নিশ্চিত হতে পারবেন। এক নম্বর পয়েন্ট, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 85 নম্বর আয়াতে, মানুষকে খুব সামান্যই জ্ঞান দান করা হয়েছে। এরপর আপনাদেরকে বলবো, আপনারা যদি www.space.com এর ওয়েবসাইটে যান, সেখানে আপনারা দেখতে পাবেন যে পৃথিবী কীভাবে গঠিত হয়েছে। এই পৃথিবী সম্পর্কে বিজ্ঞানীরা মাত্র 4% জানতে পেরেছেন, তারা জানতে পারেননি 96% এই পৃথিবীর কীভাবে তৈরি হয়েছে সেটা তারা জানে না, শুধুমাত্র 4% জানে বিজ্ঞানীদের দাবি। এটা ছিল 10 বছর আগে, এখন হয়তো তারা আরও বেশি পরিমাণ অজ্ঞতা আবিষ্কার করবে, এখন হয়তো তারা আরও বেশি মানে বলবে যে জানে না, আগে 4% জানতো, এখন হয়তো 3%-এর কথা বলতে পারে। এরপর দুই নম্বর পয়েন্ট, পবিত্র কোরআনে বলা হয়েছে 2 নম্বর সূরা, সূরা বাকারার 105 নম্বর আয়াতে, যে কাফের এবং মুশরিকরা চায় না যে তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষিত হোক, তারা এটাতে সন্তুষ্ট হতে পারে না, তারা সন্তুষ্ট হয় না। দেখবেন নাস্তিকরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন নিয়ে খুব সন্তুষ্ট, এবং অনেকে খুব বেশি প্রশংসা করে যে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে অনেক বেশি কষ্ট করেছেন। তাহলে মুসলিমরা কষ্টে থাকলে সন্তুষ্ট হয় কারা? কাফের মুশরিকরা, নাস্তিকরা, তারা অনেক বেশি সন্তুষ্ট হয় যে মনে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা জীবনে অনেক বেশি কষ্ট করেছেন। আর তারা অসন্তুষ্ট হয় যখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে মদিনা জীবনে, দেখবেন তারা এটাতে সন্তুষ্ট হয় না এবং তারা কষ্ট পায়, তারা মনে করে যে এটা ঠিক হয়নি, সেই সময় হয়তো তার পরিকল্পনার ভুল করেছে, নাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে রাষ্ট্র গঠন করতে পারতো না। তাহলে আমরা নিশ্চিত হতে পারলাম তারা মুসলিমদের বিপদে সন্তুষ্ট হয়, আর যখন মুসলিমরা ভালো থাকে তখন তারা অসন্তুষ্ট হয়। চিন্তা করেন, 1400 বছর আগে কোরআন পরিষ্কার বলে দিচ্ছে, এখনও পর্যন্ত পৃথিবীর যে জায়গায় মুসলিমরা ভালো থাকবে, যারা কাফের মুশরিক তারা সন্তুষ্ট হতে পারবে না, সেই জায়গার প্রতি স্পেশাল প্ল্যান করবে। তাহলে আপনারা নিশ্চিত হতে পারলেন 2টা পয়েন্টে, যে এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, তাছাড়া এটা সাধারণ কারো পক্ষে এত ফিলোসফিক্যাল বিষয়গুলো বলা সম্ভব না, এবং মানুষ যেটা বিজ্ঞানীরা বলছে 5 বছর 10 বছর আগে, কোরআন সেটা বলছে 1400 বছর আগে, যে খুবই সামান্য জ্ঞান দান করা হয়েছে। এরপর যদি আপনারা পড়েন সূরা রুম 3 নম্বর পয়েন্ট, সূরা রুম 30 নম্বর সূরার 1-10 নম্বর আয়াতে, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই সময় বলেছিলেন যে রোম বিজয়ী হবে, মুসলিমরা রোম জয় করবে। এটা সেই সময় মানুষের কাছে খুব অবাস্তব, অকল্পনীয় ছিল যে রোম তৎকালীন সুপার পাওয়ার, এখন যদি কোনো বাংলাদেশে ধরেন, বাংলাদেশে কোনো একটা সম্প্রদায় তার 0.3% বা 0.03% তারা যদি বলে যে তারা আমেরিকা সুপার পাওয়ার, তাদেরকে জিতে নিবে বা তাদেরকে পরাজিত করে আমেরিকা তারা রাজ্য করবে, এটা অবাস্তব একটা কথা, সাধারণ সেন্সে এটা যায় না। কিন্তু এটা কে বলতে পারেন? সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এটা বলতে পারেন যে যেহেতু তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন, তার ইলম আছে, তার কর্তৃত্ব ক্ষমতা আছে, তিনি এগুলো করতেও পারেন, বলতে পারেন। তাহলে আমরা নিশ্চিত হলাম যে সাধারণ কোনো ব্যক্তির পক্ষে একজন সুপার পাওয়ারের এগেনস্টে কথা বলা, সুপার পাওয়ারকে জেতার কথা বলা, এটা অসম্ভব। এটা শুধুমাত্র তিনিই বলতে পারেন যিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, যিনি সব বিষয়ে জ্ঞান রাখেন।
এবং তিনি মানে তিনি বলতে পারেন যিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা দ্বারা গাইডেড। তাহলে এটা পরিষ্কার হতে পারলাম আমরা যে এটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটা সাধারণ কোনো ব্যক্তির কথা নয়। 4 নম্বর পয়েন্ট, সূরা বাকারা 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত যদি আপনারা পড়েন পরিষ্কারভাবে বলা হচ্ছে আল্লাহ মশা বা তদপেক্ষা তুচ্ছ বস্তু উপমা প্রদান করেন, এছাড়া তুচ্ছ প্রাণী হতে পারে উপমা প্রদান করেন, এটা দিয়ে কেউ হৃদয়প্রাপ্ত হয় কেউ আল্লাহর পথ থেকে দূরে চলে যায়। সূরা বাকারা 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত। চিন্তা করেন করোনা ভাইরাস নিয়ে যদি চিন্তা করেন, এটা মশার চাইতে ক্ষুদ্র, এবং এই করোনা ভাইরাসের কারণে প্রচুর মানুষ হৃদয়প্রাপ্ত হয়েছে। কীভাবে? আগে যারা মসজিদে যেত না, এই করোনার পরিস্থিতি শোনার সাথে সাথে সবাই মসজিদে যাওয়া শুরু করছে। স্বাভাবিক অবস্থার চেয়ে মসজিদে তখন লোকজন অনেক বেশি। মানুষ যখন হৃদয়প্রাপ্ত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছাকাছি চলে আসে, তখন তো সে মসজিদে গমন করবই। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই তুচ্ছ জিনিস যারা আল্লাহ হৃদয় দিতে পারেন আল্লাহ পথভ্রষ্ট করতে পারেন। এটা নিয়ে অনেকে আবার অনেক ধরনের করোনা ভাইরাসের উপর সুরাও আবিষ্কার করেছে যেগুলো ভুল আমাদের অনেক ভাইরে দেখিয়েছে। তো এটা দ্বারা কেউ হৃদয়প্রাপ্ত হবে এবং কী হবে, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে আসবে। সর্বশেষ এবং 5 নম্বর পয়েন্ট, খুবই ফিলোসফিক্যাল, খুবই মানে দার্শনিক একটা কথা, মানুষ যখন কোনো বিপদে পড়ে, এটা 5 নম্বর, মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। সূরা আনাম 6 নম্বর সূরা 63 এবং 64 নম্বর আয়াতে বলা হয়েছে যখন তারা কোনো বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, তারপর আল্লাহ যখন বিপদ থেকে উদ্ধার করে তখন শির্ক করে। আর আমরা সেন্ট মার্টিন থেকে কক্সবাজার আসার পথে এরকম বিপদে পড়েছিলাম, আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই সবচেয়ে বেশি স্মরণ করেছিলাম, আমরা মৃত্যুর খুব কাছাকাছি ছিলাম। আমরা এটা বাস্তব সাক্ষী যে মানুষ যখন সমুদ্রে বিপদে পড়ে তখন সে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, সে পৃথিবীর সব কিছু তখন ভুলে যায়, তখন সে বিশ্বাস করে একমাত্র আল্লাহই তাকে উদ্ধার করতে পারে। পৃথিবীর কোনো সুপার পাওয়ার তাকে উদ্ধার করতে পারবে না, সেই জায়গায় পৃথিবীর কোনো কোনো কিছুই তাকে উদ্ধার করতে পারবে না, এমনকি কোনো মানে বুজুর্গ পীর আলেম ওলি কেউ তাকে উদ্ধার করতে পারবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে উদ্ধার করতে পারবেন। তাহলে আশা করি এই 5টা পয়েন্ট দ্বারা আপনারা একদম স্পষ্ট হয়ে গেছেন যে এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, মহানবী সাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুল, এবং এই যে তিনটা জিনিস ইসলামের যে কোনো জিনিস প্রমাণিত হলে এই তিনটা প্রমাণিত হয়ে যায়, কোরআন আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকর্তা, মহানবী সাল্লাহ আল্লাহর রসুল, একদম ক্লিয়ার। তাহলে আপনাদের এই আলোচনা শোনার পর কিছুটা হলেও আপনাদের বিশ্বাস মজবুত হবে, আপনাদের বিশ্বাস আরও বেশি শক্তিশালী হবে, এবং আমি সবসময় চিন্তা করি যে মুসলিম পরিবেশে থাকা মুসলিম ভাই বোনদের বিশ্বাস যেন আরও শক্তিশালী হয়, তারা যেন জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে প্রাধান্য দেয়, এবং তারা যেন অবশ্যই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ করে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, পরবর্তীতে আরও অনেক ভিডিও আপনাদের জন্য করব, এবং আমার নাস্তিকতা থেকে ইসলামে ফিরে আসা এবং আমার চিন্তাভাবনার পরিবর্তন এই বিষয়গুলোর উপর আপনাদের ধারাবাহিক কিছু ভিডিও দেবো ইনশাআল্লাহ। এটা আপনাদের বিশ্বাসকে আরও বেশি মজবুত করবে, আপনি নিশ্চিত হবেন যে ইসলাম কতটা শক্তিশালী, ইসলাম তার নিজের জায়গায় মানে শক্তিশালী অবস্থানে আছে। আমি ইসলাম পালন করি আর না করি এটা ইসলামের কিছু যায় বা আসে না, আমি এই বিষয়গুলো অকাট্যভাবে প্রমাণ করবো ইনশাআল্লাহ। আপনারা মুসলিম পরিবেশে থাকেন বা ইসলামিক পরিবেশে গড়ে উঠেছেন তাই ইসলামের গুরুত্ব বোঝেন না, কিন্তু আমি ইসলামকে একটু ভিন্নভাবে চিন্তা করি বা আমার চিন্তাভাবনা আর আপনাদের স্বাভাবিক যারা ইসলামিক পরিবেশে গড়ে উঠেছেন মুসলিম পরিবারে তাদের চিন্তাভাবনা এক হবে না বলে আমি মনে করি। কারণ আই ওয়াজ এথিস্ট, আমি নাস্তিক ছিলাম, তারপর আমি ইসলামে এসেছি, অর্থাৎ একটা বড় সময় আমাকে চিন্তা করে তারপরে ইসলামে আসতে হয়েছে। তো এই বিষয়গুলো আপনাদের জানাবো ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।